কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই সহজ এবং মজাদার রেসিপি চিংড়ি পোস্ত। প্রায় সব বাঙালিরাই কিন্তু চিংড়ি পোস্ত খেতে পছন্দ করেন, আর গরম গরম ভাতের সাথে চিংড়ি পোস্তটা কিন্তু বেশ জমে যায়। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে চিংড়ি পোস্ত। চিংড়ি পোস্ত তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মেথি আর 1টি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলে নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। পোস্ত বাটা চিংড়িতে কিন্তু বেশি পরিমাণে হলুদ দিতে হয় না। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি 7-8টি চেরা কাঁচামরিচ। ¼ কাপ পরিমাণ টক দই। আপনারা যা কিছুতেই টক দই ইউজ করেন না কেন, আগে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে টক দইটা আর কেটে যাবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম। আমি চিংড়ি মাছগুলোকে লবণ এবং সামান্য হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটা মিডিয়াম আঁচে রান্না করব। মাঝে অবশ্যই চিংড়ি মাছগুলো নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দারুণ স্বাদের চিংড়ি পোস্ত। ভাত কিংবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন পোস্ত চিংড়ি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।